সামনে মনে হচ্ছে হাতির চাঁদাবাজি। হ্যাঁ ঠিকই, দেখি হাতি আমাদের গাড়িটি থামানোর চেষ্টা করে কিনা। হ্যাঁ থামাচ্ছে না। হ্যাঁ যা ভেবেছি তাই, টাকা না নিয়ে বোধ হয় ছাড়বে না। দেন তো, এই চাঁদাবাজি আসলে কবে বন্ধ হবে এটা আমরা জানি না, তো দিয়ে দিচ্ছি আমরা হাতিকে। দেখি ও বাবা, আরে 30 টাকা দিছি, 30 দেখলেন। এখানেও আসলে চাঁদাবাজির একটা অংশ, আবার একজন আমি 30 টাকা দিলাম হাতিকে, তো লোকাল একজন সে আবার 30 টাকা থেকে 10 টাকা নিয়ে নিল চাঁদার উপর। তো দেখতে পাচ্ছেন কিভাবে আসলে রাস্তা ব্লক করে চাঁদাবাজি হচ্ছে। এটা যদি প্রশাসন এদিকে কেন তাদের নজর আসছে না সেটাই দেখার বিষয়। এখানেও দেখতে পাচ্ছেন চাঁদাবাজি, এই যে লাইন, এই যে ট্রাকের লাইন দেখতে পাচ্ছেন, বাস ট্রাকের, এগুলি প্রতিটা গাড়ি থেকে চাঁদা নেওয়া হবে কমপক্ষে 20 টাকা, 20 টাকার নিচে সে নিচ্ছে না। দেখুন লাইন, এভাবে যদি এই রাস্তায় প্রতিদিনই এই ঘটনা ঘটছে, আমরা চাই এই ধরনের চাঁদাবাজি বন্ধ হোক, প্রশাসন এদিকে নজর দিক। তো ধন্যবাদ সবাইকে।